স্বাগত সবাইকে পবিত্র মাহে রমজান আশা করি সবার দিনকাল ভালোই কাটছে আমরা হাজির হয়ে গেছি আরটিভি পর্দায় নিয়মিত আয়োজন ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল প্রেজেন্স হেলদি ইফতারে নীল হুরে জাহান আছি ডেকে নিচ্ছি আমার আজকের রন্ধন শিল্পীকে প্লিজ ওয়েলকাম শেফ উম্মা মুস্তফা হ্যালো ওয়েলকাম আপনার জন্য একটা আনকমন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে প্যান ফ্রাই মোমো আই লাভ মোমো আমার মতো যারা মোমো পছন্দ করেন কিন্তু বাসায় যারা করতে পারেন না আজকে একটু মনোযোগী হয়ে বসে পড়ুন আমরা মোমো বানানো শিখছি একদম এই মোমোর রেসিপির জন্য আমাদের লাগছে চিকেন কিমা লাগছে এখানে গ্রেট করে রাখা চিজ লাগছে এটা হচ্ছে আমাদের টমেটো চিলি সস এখানে হোয়াইট সিসমি সিডস এটা হচ্ছে লেবুর রস গার্লিক এখানে আমি মিক্স আকারে করে রেখেছি ডার্ক সয়া সস এখানে কাঁচা মরিচ কুচি এটা হচ্ছে আমাদের মোমো শীত যেটা আমরা ফ্রেশ ময়দা দিয়ে ভালো মতো করে জাস্ট এইভাবে করে আমরা রুটি শীত বানিয়ে থাকি জাস্ট ছোটো ছোটো করে গোল গোল করে আমি আর সময়টাকে বাঁচানোর জন্য করে নিয়ে এসেছি আর অন্যদিকে আরও লাগছে আমার ধনে পাতা কুচি ফ্রেশের চিনি লাগছে ফ্রেশের লবণ লাগছে আর ডেফিনেটলি ভাজার জন্য লাগছে আমাদের ফ্রেশের সয়াবিন সয়াবিন ওকে শুরু করি তাহলে প্রথমে অনেকগুলো প্রসেস এবং এই অনেকগুলো প্রসেসে আমাদের প্রথমে যেটা করতে হবে যে চিকেন কিমাটা আছে সেই কিমাটাকে আমি নিয়ে নিচ্ছি এবং তার পরবর্তীতে এখানে এক এক করে আরও কতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি যোগ করে দিচ্ছি যেমন সামান্য পরিমাণে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি আমরা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদটাকে রিচ করার জন্য একটু দিয়ে দিচ্ছি আমরা চিনি ঠিক আছে সামান্য পরিমাণে লেবুর রস এখন দিব এবং বাকিটা আমরা যখন এই যে প্যান ফ্রাই একটা আউটকাম দিব তখন বাকিটা ইউজ করব ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল কিছু বাড়তি ভালোর জন্য আপাতত এই কটা জিনিসকে বেশ ভালো মতন করে আমি মাখিয়ে নিচ্ছি এটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমাদের যেটা হচ্ছে কাজ যে আমাদের মোমোর যে রুটিগুলো আমরা আগে থেকে বেলে রেখেছি সেটার ভেতরে আমি ছোট ছোট করে স্টাফিং করবো অ্যান্ড তার পরবর্তীতে আমি এটাকে ডিপ ফ্রাই করে ফেলবো এটাকে একদম পাতলা করে হ্যাঁ পাতলা করে তো এটাতে আমি যেটা করছি অল্প একটু করে নিব আর এটাকে আমরা চারদিক দিয়ে একটু সারি যেরকম কুচি ভাজ করে না বা আপনি কি সহজে করে ফেলতে মানে এক্সপার্ট হাতে ছোঁয়ায় হয়ে যাচ্ছে আমি শিওর এটা আমি করতে গেলে খুবই পারফেক্ট খুব জনসম হয়ে যাবে মোমোর র্যাপ আপটা তো কয়েক ধরনের হয় এটা তার মধ্যে একটি এটা একটা সহজ র্যাপ আপ বিকজ আলটিমেটলি সবাই ছোট বড় সবাই আমাদের এই অনুষ্ঠানটা দেখছে হ্যাঁ সবাই যাতে সহজে করতে পারে এক্স্যাক্টলি পুলি পিঠার মতন করে কিন্তু কম বেশি সবাই করতে পারে তো এখানে একটু নতুনত্ব বা একটু সহজ কিছু প্রসেস দেখাচ্ছি যারা একদম ছোট নতুন নতুন সংসার করছে তাদের জন্য সো মোটামুটি আমরা এরকম করে ছোট ছোট করে কয়েকটা করে নিচ্ছি আর আমার মনে হয় কি মিমি এই ফাঁকে আমরা ঘি নিয়ে আছে একটু প্যানটাকে যদি সুন্দর মতন করে একটু গরম করে ফেলি আমি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ বানাতে পারতাম কিন্তু ওটাতে না সুন্দর হতো না তেল কতখানি দেব তেল মোটামুটি একটু ভালোই লাগবে ডুবু তেলেই ভাজবো বেশি করে আমরা দিয়ে দিচ্ছি বেশি করে দিয়ে দিচ্ছি যাতে ঝটপট করে এটা ভাজা হয়ে যায় আর আসলে দেখেন আমি কিন্তু চেষ্টা করেছি সারা রমজান জুড়ে শেয়ার করার সহজ এবং কুইক রেসিপি রেসিপি তো বড় বড় আছে রোজা রেখে যাতে খুব ঝক্কি ঝামেলা পোহাতে না হয় একটু সহজেই তৈরি করে ফেলা যায় একদম কার এত সময় আছে বলেন সারাদিন রোজা রেখে এইভাবে করে বসে বসে রান্না করার ট্রু আমরা একটা একটা করে একটা করে দিয়ে দিতে থাকি আচ্ছা আর আমি একটা একটা করে বানাতে থাকি কি সুন্দর হয়ে গেছে ছোট্ট ছোট্ট থলের মতো মনে হচ্ছে আমরা এটাকে সুন্দর মতন করে জাস্ট 2 থেকে 3 মিনিট ভাজবো যথেষ্ট বয়েলড আচ্ছা বা সটেড আমি একটু বেশি পছন্দ করি বাট ওয়ান্স ইন আ ওয়াইল ওয়াই নট সত্যি ঝাল খেতে ভালো লাগে এটা ভাজা হতে হতে আমি কি একটা বিরতি নিয়ে নিই বিরতির সময় হয়ে গেছে যে হ্যাঁ নিশ্চয়ই
দর্শক, আমরা আজকে মোমো তৈরি করে নিচ্ছি আমাদের কিচেনে। আজকে ইফতারে মোমোটা চলবে। তো আমাদের মোমোটা ভাজা হচ্ছে, শেষ পর্যন্ত কেমন হচ্ছে জানতে হলে একটু অপেক্ষা করতে হবে, একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। দেখছেন ফ্রেশ ফটফট চার্মিকের প্রেজেন্ট হেলদি ইফতারে। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দেখছেন ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল প্রেজেন্ট হেলদি ইফতারে। নিনাথের সাথে আছেন উমা মোস্তফা। আর আজকে আমরা তৈরি করছি মোমো। দেখা যাক আমাদের মোমো কি অবস্থা। মোমো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমরা এক এক করে উঠিয়ে ফেলবো। আর একটু গোল্ডেন ব্রাউন করে ভাজলে বেশি ভালো, বাট কেউ যদি এই অবস্থাতেও থামাতে চায় তাও কোনো প্রবলেম হবে না। তো মোটামুটি কথা বলতে বলতে আমাদের মোমো তো রেডি। না রেডি, আমরা এই মোমোগুলোকে উঠিয়ে ফেলছি এখন এক এক করে। এই সেম রেসিপিটা চাইলে স্টিমিও করা যাবে, কোনো প্রবলেম নেই। তবে স্বাদ কিন্তু তেলে ভাজা থাকে, তাই না? একদম। ওকে, আচ্ছা, তো ভাজা তো হয়ে গেছে, এবার কি করছি? একটা সস তৈরি করবো। আচ্ছা, নিন। এখন আমি যেটা করছি, এখানে আমাদের এই ভাজা তেল থেকে অল্প একটু তেল নিয়ে নিবো। এই তেলটা যখন মোটামুটি খানিকটা একটু হাই ফ্লেমে চলে আসবে, আমরা কিন্তু আমাদের এই রসুনকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রসুন কুচিতে মোটামুটি একটু, এই যে দেখেন কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আমাদের ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি, আমাদের টমেটো ক্যাচা, আমাদের একটু পানি দিতে হবে। আপনি পানি দিতে থাকেন অল্প। আমাদের যে সফটটুকু ছিল পোড়াটুকু দেওয়া হয়নি, ওখানে দিয়ে দিচ্ছি পোড়াটুকু। আর এখানে একটু স্বাদের জন্য কাঁচামরিচ কুচি আবারও দিচ্ছি। আমাদের এখানে লাগছে সামান্য ধনে পাতা কুচি, আমি এখন দিচ্ছি। সামান্য গার্নিশ এনে দেবো। আমাদের আমাদের সস রেডি, আমাদের ওভারঅল এটা রেডি। সসটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব ডেলিশিয়াস হবে, খুবই মজার। এটা একটু মাখা মাখা করে আমরা দিন, তারপরে নামাবো। মোটামুটি ডান একদম শেষে আমি চিজ, মানে এটা সেইরকম হ্যাভি ক্যালোরি, কিন্তু তারপরও দিন শেষে এই রোজা রেখে একটু তো মজার কিছু খাওয়া যেতেই পারে। আমাদের ডান দারুণ লাগছে, কিন্তু করে দিচ্ছি আমরা। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। ঘ্রাণটা দেখেছেন নীল, খুবই সুন্দর। মিক্সড একটা ব্যাপার আছে, মিক্সড ফ্লেভার। যদি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তখন কিন্তু স্বাদটা অন্যরকম মজা হয়ে যায়। এবং আমার মোটামুটি এগুলো তো আমাদের ডান একদম শেষে নিয়ে আমি যেটা করছি, এখানে আমরা ওই যে ধনে পাতা অল্প একটু রেখেছিলাম, ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ওই দিককার খাবার দার্জিলিং এর, সবসময় সিসমি সিপস কিন্তু আমার একটু উপরে দিতেই হবে। সুনীল, হয়ে গেল আপনার জন্য মজাদার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস প্যান ফ্রাইড মোমো, খুবই দেখতে দারুণ লাগছে। আর ধাবে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শকদেরকে বলবো এরকম মজাদার প্যান ফ্রাইড মোমো বাসায় বানিয়ে চেষ্টা করে দেখবেন, আই এম শিওর আপনাদের এটার টেস্টও ভালো লাগবে। এবং এটার এখন ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগছে, উপরে ধনে পাতা কুচি এবং রোস্টেড সেসামি দেওয়ার জন্য। খুবই মজাদার একটা রেসিপি হয়েছে বলেই মনে হচ্ছে ইফতারে তো অবশ্যই আমরা এটা ট্রাই করবো। আপনারাও বাসায় চেষ্টা করে ফেলুন, বানিয়ে ফেলুন এরকম নতুন নতুন রেসিপি, আর বাড়ির সবাইকে চমকে দিন। আজকে ইফতার সবার সুন্দর কাটুক। বিদায় নিচ্ছি ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল প্রেজেন্ট হেলদি ইফতারের অনুষ্ঠান থেকে। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে আর টিভি পর্দায়।